নিজেদের দিনে বাংলাদেশ ভয়ঙ্কর, বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী হলেও বিপজ্জনক বাংলাদেশকে নিয়েও উদ্বিগ্ন বিরাট কোহলি। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক বলেছেন, নিজেদের দিনে বাংলাদেশ খুবই বিপজ্জনক, সবাই সেটা বেশ ভালোভাবে জানে। তারা সত্যিই খুব ভালো ক্রিকেট খেলেছে এবং নিজেদের সামর্থ্যের মধ্যে সব কিছু ঠিকঠাক করছে। তাদের অনেক দক্ষ খেলোয়াড় আছে যারা দেশের জন্য খেলতে প্রতিজ্ঞাবদ্ধ। তারা অনেক প্যাশন নিয়ে খেলে, তাদের মধ্যে ম্যাচ জেতার ক্ষুধা তীব্র এবং সেটি তাদের আচরণে স্পষ্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ব্রিটেনের এজবাস্টনে বাংলাদেশ সময় 3:30 ম্যাচটি শুরু হবে। বিজয়ী দল আগামী রবিবার ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে। পাকিস্তান দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করলেও শ্রীলঙ্কার সঙ্গে হারতে হয়েছিল ভারতকে। কোহলি বাংলাদেশের সঙ্গে সেমিফাইনাল নিয়ে আরও বলেন, এই খেলায় নিশ্চিত করে বলার কিছু নেই। অনেক দল তাকে বিভিন্ন সময়ে তাদের প্রতিপক্ষকে চমকে দিয়েছে, তাই এই ম্যাচ আমরা সহজভাবে নিচ্ছি না। আমাদের চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।